हेलो एवरीवन, दिस इज विश्वजीत एंड वेलकम टू बीटीएस ভোজআড্ডা। আজ গে আমি আছি এখন বাড়ুইপুরে। সকাল সকাল 11টা 10 এর ট্রেন ধরব বলে মথলানদুপু স্টেশনে গিয়ে পৌঁছালাম, আর সকাল থেকেই কিন্তু সূর্যি মামার বিশাল তেজ। ট্রেন ঢুকলো প্রায় টাইম মতন, আর ক্যানিং এর দিকে যেতে গেলে বা সাউথে যে কোনো লাইন যেতে গেলে এই ট্রেনটাই কিন্তু আমাদের এখান থেকে সব থেকে সুবিধার, তার কারণ সোজা বালিগঞ্জ ক্রস করে যাওয়া যায়। তো ট্রেনে উঠতেই ট্রেন এগিয়ে চলল তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে। আমি ট্রেনে করে গিয়ে নামলাম গড়িয়া স্টেশন। এখান থেকে কিন্তু ট্রেন বদলাতে হবে, এরপরেই ক্যানিং লাইন অন্যদিকে চলে যাচ্ছে, আর তারপরে আমি যাব বাড়ুইপুর। বাড়ুইপুরের লাইনটা অন্য। নিউ গড়িয়া স্টেশনে কিছুক্ষণ ওয়েট করতে না করতেই ট্রেন এসে পৌঁছালো, আর সেই ট্রেন ধরে আমি গিয়ে পৌঁছালাম বাড়ুইপুর স্টেশন। এই গরমে দুপুর রোদ্দুরে ঘেমে নেয় একেবারে নাস্তানবুদ, আর ঘেমে সেই লবণাক্ত জল চোখে গিয়ে চোখ জ্বলছে ভয়ঙ্কর পরিমাণে, যে তাকাতেও পারছি না। অটোয় করে এখানে গিয়ে পৌঁছালাম দ্য ওয়ান রেস্টুরেন্ট। অটোয় করে এখান থেকে যেতে কিন্তু 10 টাকা ভাড়া নেয়, বেশি সময় লাগে না, মিনিট 4-5 পৌঁছে গেলাম দ্য ওয়ান বাড়ুইপুরে, যেখানে অলরেডি বাকি ব্লগাররা পৌঁছেই গেছে। দীপ্তজিৎ, মধুরিমা, অনিশ সকলেরই আসার কথা, আর অনেকদিন পর দীপ্তজিৎ ফিরেছে পাঞ্জাব থেকে। এই যে এটা অলরেডি পৌঁছু, বাবা পৌঁছে তোদের খাওয়া শুরু হয়ে গেছে, সবকটা অনিশ খেয়েছে। জল শোন, জলীয় দ্রব্য মানে সেটা যে অনিশে খাবে সে বিষয়ে আমার সম্পূর্ণ কনফিডেন্ট। আরে এটা কে, এটা কি ব্যাপার? এই যে এখন বড় মাছি মারা হবে, আবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে মধুরিমা ক্যাঁক ক্যাঁক করে। ঠিক আছে, আমি মাছি আরো সাউন্ড দিচ্ছে ক্যাঁক করে, কিছু না, এটাই কিন্তু যাবে ভিডিওতে। হ্যাঁ, ক্যাঁক ক্যাঁক করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। মিউজিক থেরাপি, আরে শুন তো, মিউজিক থেরাপি বিশেষ অতিথি আসবে, সে মুখ্য সঞ্চালনে আসবে এবং তুমি খাবে প্রধান অতিথি হিসাবে। সেই সভাঘরে আলোচনা হবে, সেইটা কিন্তু একটা রবীন্দ্রিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথ বানান, আমি জানি গিয়েই প্রচুর আড্ডা ফাড্ডা মেরে নিয়ে অলরেডি কিন্তু আমাদের খাবার দাবার এসে রেডি হয়ে গেছে। আর দাউন বাড়ুইপুরে 15 তারিখ অর্থাৎ 15ই জুলাই থেকে শুরু হচ্ছে বিরিয়ানি ফেস্টিভ্যাল, যেখানে কিন্তু প্রচুর রকমের বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন এবং সেই বিরিয়ানিগুলোর কম্বোও পেয়ে যাবেন। প্রতিটা বিরিয়ানি কম্বোতে কিন্তু বিরিয়ানি তো থাকছেই, তার সঙ্গে সাইড ডিশ থেকে আরম্ভ করে পেয়ে যাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস এবং স্টার্টার আইটেমও। সুতরাং পেট পুড়ে জমিয়ে খাওয়া দাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যান আপনারা। আর এই সমস্ত কম্বের ডিটেলস জানতে গেলে ভোজআড্ডার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। খাবার দাবারের ছবি তুলে নিয়ে এবার কিন্তু শুরু হলো স্প্রেডের সাথে ছবি তোলা। লাইন দিয়ে সবাই একের পর এক বিভিন্ন পোজ দিয়ে বিরিয়ানির সঙ্গে ছবি তুলছে। অনিশকে তাড়িয়ে দে এখান থেকে, ও যেমনি সবাইকে দেয়। নস্টালজিক করছি চেষ্টা করে। এটাকে একটু শিফট করে
কি বলবো বলো, দরজা ভেঙে বের করে দেবে সবাইকে। অনিশ কোথায় যাচ্ছে? লুক, সবাই লুকাচ্ছে। এ বাবা, একটা ছবি তুলতে সবাইকে তাড়িয়ে দিয়েছে পুরো রেস্টুরেন্ট থেকে। পেটের সাথে ছবি তোলা শেষ করে আমার ভিডিও শেষ করে এবার সব খেতে বসল। তাহলে মধুরিমাকে সার্ভ করতে হবে না? মধুরিমা দিয়ে একা একটু থালা শুদ্ধ খেয়ে নেবে। এই খাও তো মন দিয়ে খাও, খাবার সময় খালি বেশি কথা বলো, খাবার শান্তি করে। মধুরিমাকে না আটকালে কিন্তু প্লেট গুলো থাকবে না। তুমি বিয়ারি করবে? অনেক রকম নোংরা হয়, এরকম নোংরা দেখিনি। শাকাহারী প্রাণীকে বিরিয়ানি খাওয়া হচ্ছে। মুখে তুলে একটা মোতি খাওয়া, চিকেন মোতি দিয়ে আবার সে বিখ্যাত দিয়ে শেষ করে দিচ্ছি, আর পাচ্ছি আমি মোমোর ভেতরে মাংস কুচি তো নেই। ভিক্টরের পনির, রেড কাপের পনির, রেড কাপের বাবা এত খেয়ে তোরা আবার আইসক্রিম খাচ্ছিস, লজ্জাও করে না? এত খাওয়া দাওয়া করে আবার আইসক্রিম খাচ্ছ? অনেক চারটে হলো, চারটে কভারেজ শেষ করে এবার আমরা এগিয়ে চলেছি কিন্তু টোটো ধরে স্টেশনের দিকে। বারুইপুর স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা আসলাম এবং শিয়ালদা থেকে ট্রেন ধরে এসে পৌঁছলাম মসলান্দপুর। এখন বাড়ির দিকে ঢুকছি, বাজে প্রায় 11টা। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।